আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ধনিয়া পাতার ভর্তা। তো আশা করি আমার আজকের রেসিপিটা সবার কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকেন। তো এই শীতের সিজনে এই ভর্তাটা অসম্ভব মজা লাগে খেতে। এখন একটি প্যানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি আর দেবো রসুন। তো রসুন আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। তো এই ধনিয়া পাতার ভর্তাটা তৈরি করতে গেলে পেঁয়াজ রসুন মরিচটা যদি ভেজে তৈরি করেন তাহলে ভর্তাটা খেতেও মজা লাগে আর থাকেও অনেক দিন। ধনিয়া পাতার ভর্তাটা চিতই পিঠা তারপর হচ্ছে গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। পেঁয়াজ আর রসুনটা এখন ভাজা হয়ে গেছে, তো এখন দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ। তো কাঁচামরিচটা ভেজে নেব, তারপর আমি একসাথে আবার সবগুলো দিয়ে তারপর ভালো করে ভেজে নেব। তো এই ভাজাটা আমার একদম কমপ্লিটলি হয়ে গেছে, কেননা দেখেন একটার গায়ে আরেকটা লেগে নাই, একদম ঝরঝরা হয়ে গেছে। যখন ঝরঝরা হয়ে যাবে আর কালারটা চেঞ্জ হবে তখনই বুঝে নেবেন যে এটা একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। ধনিয়া পাতার ভর্তা হোক আর হচ্ছে শুটকির ভর্তা হোক, যদি আপনারা পেঁয়াজ মরিচটা একটু তেলে ভর্তা তৈরি করেন তাহলে ভর্তার স্বাদটা অন্যরকম আসে। তো এখন আমি হচ্ছে দিয়ে দিলাম ধনিয়া পাতাগুলো। ধনিয়া পাতাগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে তারপর হচ্ছে রান্না করে নেব। তো ধনিয়া পাতা থেকে যে এক্সট্রা পানি বের হয়েছে সেটা শুকানো পর্যন্ত আমি ধনিয়া পাতাগুলোকে এখন আমি মিডিয়াম হিটে ভেজে নেব। তো দেখেন একদম পাতা থেকে যে পানিটা প্রথমে বের হয়েছে সেটা একদম শুকিয়ে গেছে। তো এখন আমি এটাকে আবার নেড়ে চেড়ে একটু আলাদা করে দিতেছি যেন একটার গায়ে আরেকটা লেগে না থাকে, আর পাতাগুলো ভাজাটা খুব সুন্দর হয়েছে। তো এই ভর্তাটা আসলে খুবই মজার, আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন, আশা করি ইনশাল্লাহ আপনাদের কাছে খুব ভালো লাগবে। পেঁয়াজ রসুন কাঁচামরিচ তারপর হচ্ছে ধনিয়া পাতাটাকে ভেজে একটা চালনিতে নিয়ে নিলাম। তো এখন আমি ভর্তাটাকে পাটায় বেটে তৈরি করে নেব। তো এর জন্য আমি মরিচ পেঁয়াজ রসুন তারপর হচ্ছে লবণ স্বাদ মতো দিয়ে আমি এটাকে ভালো করে বেটে একদম মিহি করে নিতে হবে পেঁয়াজ মরিচ তারপর হচ্ছে রসুনগুলোকে। তো এই ভর্তাটা একদমই সহজ এবং খুবই মজার একটা ভর্তা। তো আশা করি এই ভর্তাটা সবাই খেয়েছেন, তারপরও আমি রিকোয়েস্ট করব আরও একবার তৈরি করে খান এই শীতের সিজনে, আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে। পেঁয়াজ মরিচ রসুনটা আমার বাটা হয়ে গেছে, তো এখন আমি একটা সাইডে তুলে রেখে দেব। এখন হচ্ছে আমি ধনিয়া পাতাগুলোকে বেটে নেব। তো এই ভর্তাটা করা যেমন সহজ খাওয়া তেমনই মজা। ধনিয়া পাতাগুলোকে এখন মিহি করে বেটে নেব। তো আশা করি আমার রেসিপিটা সবার কাছে ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, আমাকে বেশি বেশি করে আপনারা সবাই সাপোর্ট করেন। তো এই তো ধনিয়া পাতাগুলো একদম মিহি করে বাটা হয়ে গেছে, তো এখন আমি আরও একবার আলতো হাতে পাতাগুলোকে একটু বেটে নিতেছি। তো বেটে নেওয়ার পর আগে থেকে পেঁয়াজ মরিচ রসুন বেটে রাখা, তো সেগুলো একসাথে এখন দিয়ে ভালো করে মিশিয়ে আবারও একটু আলতো হাতে মেখে নেব। তো পাটায় অনেকেই ভর্তা তৈরি করে খান, ভর্তা তৈরি করে খাওয়ার পর পাটায় ভাত মেখে খান, খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। তো হয়তো অনেকে এটা পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না, কারা কারা পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। আশা করি অনেকেই পছন্দ করেন এই খাওয়াটা। তৈরি হয়ে গেল ধনিয়া পাতার ভর্তা। তো আশা করি আমার আজকের রেসিপিটা সবার কাছে খুব ভালো লাগছে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, বাসায় একবার হলো তৈরি করে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।